ইলম বাজার জগদলপুরে রাতভর গুলি বোমা, বুথ কমিটি গঠন ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এখনো গ্রামের মধ্যে পড়ে রয়েছে। যত্রতত্র বোমার খোল এবং গুলির খোল। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ পালাকারের সঙ্গে। প্রসেনজিৎ, কি পরিস্থিতি? দেখো, এখনো পর্যন্ত সকালবেলা থেকে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী রয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে এবং পুলিশ এলাকায় টহলদারি চালাচ্ছে। যদিও গতকাল রাত থেকে যেভাবে গ্রামে মুড়ি মুড়কির মতো বোমাবাজি হয়েছে, মুড়ি মুড়কির মতো গুলি চালানো হয়েছে বলে অভিযোগ, তাতে কিন্তু এলাকার মানুষ অর্থাৎ গ্রামবাসীরা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে। এবং গতকাল রাত থেকে ঘটনাস্থলে পুলিশ খবর পেয়ে যায় এবং তারপরে সকাল থেকে পুলিশ গ্রামে টহলদারি চালাচ্ছে। আর এই মুহূর্তে গ্রাম জুড়ে একটা আতঙ্কের পরিবেশ, যেখানে যেকোনো সময় একটা সংঘর্ষ আবারও হতে পারে সেরকম একটা সম্ভাবনা রয়েছে। এবং যেটা জানতে পারা যাচ্ছে যে একেবারে গ্রামের তৃণমূলের বুথ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু দুই গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষ। এবং সম্প্রতি দুদিন আগে প্রথম যখন ব্লক সভাপতি নেতৃত্বে বুথ কমিটি গঠন হচ্ছিল, সেই সময়তেই দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি হয়, মারামারি হয়, বেশ কয়েকজন আহত হয়েছিলেন। তারপরে গতকাল রাত্রেবেলায় এই মুহূর্তে যে বুথ কমিটি সভাপতি রয়েছেন মানোয়ার শেখ, তার বাড়িতেও হামলা চালানো হয়, বোমাবাজি করা হয় গতকাল রাত্রেবেলায়। অন্যদিকে পাল্টা যারা গোষ্ঠী রয়েছেন তারা গতকাল রাত্রেবেলায় বোমা গুলি নিয়ে এসে আক্রমণ চালায় বলে অভিযোগ। ফলে এই মুহূর্তে একদিকে যখন গ্রামে আতঙ্কের পরিস্থিতি সামাল দিতে পুলিশ রয়েছে গ্রামে, এবং অন্যদিকে গ্রামে যত্রতত্র এখনো পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে বোমার ডাক, গুলির খোল পড়ে থাকতে, ফলে এই মুহূর্তে আতঙ্কের পরিস্থিতি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ দুষ্কৃতীদের যারা অভিযুক্ত তাদেরকে গ্রেপ্তার করার এবং রেড চালানোর চেষ্টা করছে। ধন্যবাদ প্রসেনজিৎ।